আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বা আকিব ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি যথারীতি আছি আপনাদের সাথে, এবং আজকে নিয়ে আসলাম বোয়াল শিকারের জন্য যে টোপ আছে সেটার দ্বিতীয় পর্ব। আজকে আপনাদেরকে দেখাবো যে বোয়াল মাছ শিকারের জন্য যে টোপ তৈরি হয়, যেটা বাটা, আইখোর, ভাঙনা যে মাছটা বলেন না কেন, সেই মাছটা দিয়ে কীভাবে টোপটা তৈরি করতে হয় সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো, খুব খেয়াল করে দেখবেন। প্রথমে বলে রাখি, বোয়াল মাছ শিকারের জন্য সাধারণত যে হুক ব্যবহার করা হয়ে থাকে, আমরা এই হুকটা ব্যবহার করছি ট্রেডিশনালি এরকম কর্ড সুতা, এটাকে বলে বাংলাদেশে কর্ড সুতা, ব্রেডেড লাইনই বলা হয়ে থাকে, আপনি ব্রেডেড লাইন ব্যবহার করতে পারেন, সেরকম বাঁধা যে হুক আপনারা ইউজ করবেন, বড় ছোট সেটা আপনাদের অভিরুচি, আপনারা কীরকম সাইজেরটা ব্যবহার করবেন। আমি এটাই স্ট্যান্ডার্ড আপনাকে দেখিয়ে দিচ্ছি, কারণ এটা সহজে বাজারে পাবেন। আর একটা হুক কালো রঙের পাওয়া যায়, যে বলে মারুতো বড়শি বা দাইচি বড়শি, অনেক অনেক রকম নাম বলেন, সো আপনি যে কোনো হুক ইউজ করতে পারেন। তবে অনেকে অ্যাঙ্কর হুক বা ট্রেবল হুক দিয়েও বোয়াল মাছ শিকার করে থাকে। এখন আইখোর মাছের কথা চলে আসি, এটা হচ্ছে আইখোর, বাটা, ভাঙনা যেটাই বলেন না কেন, সেই মাছটা। এই মাছটা যেটা করতে হয়, এই মাছটা বিষয়টা হচ্ছে এই মাছের শরীরে আঁশ আছে এবং বেশ কিছু পর পাখা মাথা আছে। এটা প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কাঁচি দিয়ে আমরা পরগুলা কেটে নিব। সো যে কটা পর পাখনা আছে সবগুলো আমাদের ভালো করে কেটে নিতে হবে। মজার বিষয় হচ্ছে এই মাছের কোনো রকম আঁশ বা পেটের ভিতর যে ইয়াটা আছে, নাড়িটা আছে, সেটা থাকার কোনো প্রয়োজন নেই। কাটার আগে অল্প করে আমরা আঁশ উঠিয়ে নিই, শরীরে যে আঁশটা আছে আঁশটারও আমাদের প্রয়োজন নাই। আমি যেহেতু বিস্তারিত আপনাদের দেখাচ্ছি সেহেতু আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। সো আমি হচ্ছি এটার যে আঁশগুলো আছে সে আঁশগুলো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, এখন আমি এটার মাঝখান বা পেট বরাবর ফেড়ে ফেলবো, দুটুকরা করে ফেলবো। এবার খেয়াল করে দেখুন, এখানে আরেকটু কাটতে হবে কারণ লেজের কিছু অংশ থেকে গেছে। এই প্রিপারেশনগুলো আপনি যদি বাড়ি থেকে করে নিয়ে যান তাহলে আপনার জন্য সুবিধা হবে। এই জন্য আমরা সাজেস্ট করি যে 8-10টা বড়শি আপনারা একসাথে গেঁথে টোপটাকে পচিয়ে তারপর নেবেন। যা হোক, এখান থেকে আমি পেটের অংশ থেকে যে নাড়িটা আছে সেই নাড়িটা আমি বের করে ফেললাম। এবার এই মাছ বরাবর মে আস্তে আস্তে নখ দিয়ে আঙুল দিয়ে চাপ দিলে মাছটা এই যে শির দ্বারা বা ভেতরে যে কাঁটা, হাড় বলা যেতে পারে, সেটা ভেঙে সাইডে চলে আসবে। খুব সাবধানে, যে হাতে হালকা নৌক আছে সেই হাতটা দিয়ে করবেন, তাহলে আপনার অসুবিধা হবে। এই যে দেখুন, দুভাগ হয়ে গেছে। আবার এ পাশ দিয়ে, রাইট সাইড দিয়ে করলে যে কাঁটাটা আছে সেই কাঁটাটা মোটামুটি আপনি হাতে পাবেন। এবার এই কাঁটাটাকে ধরে আপনার পুরোটা এভাবে টান দিলে বের হয়ে চলে আসবে। সো দেখুন, কাঁটা পুরো আলাদা হয়ে গেছে, আঁশযুক্ত চামড়া সহ যে শরীর বা বডিটা আছে সেটা ভিতরে থেকে গেছে। এখানে কিছু ছোটোখাটো কাটা থাকলে সেটা আপনি যত্ন সহকারে বের করে নিতে পারেন। আমি বের করে নিচ্ছি। বোয়াল সাধারণত কাটা পছন্দ করে না, এ ধরনের পচা মাছের ক্ষেত্রে। ফ্রেশ মাছ কিন্তু সে কাটাযুক্ত মাছও খেয়ে ফেলে, সেখানে তার কোনো খুব একটা অরুচির লক্ষ্য করা যায় না। এই যেটা পেলাম এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টোপ, যেটা আমরা এখন বড়শিতে গাঁথবো। গাঁথার পদ্ধতিতে একটু খেয়াল করে দেখবেন, যেহেতু আমার বড়শির সাইজ একটু ছোটো মাছের তুলনায়, সেহেতু আমি এটাকে দু টুকরো করে নিব। অনেকে যেটা করে বড় বড়শির ক্ষেত্রে, মাছটাকে একটু ছোট মাছ হলে বড়শির সাইজ এবং মাছের সাথে ম্যাচ না করলে সরাসরি তারা এইভাবেই গেঁথে দেন। যেহেতু আমার বড়শির সাইজটা একটু ছোট হচ্ছে এই মাছের আকৃতি তুলনে, সেক্ষেত্রে আমি ছোট করে নিলাম। এখন এটা যখন বড়শিতে গাঁথবেন তখন খেয়াল রাখবেন চামড়ার ভিতর দিয়ে এদিক দিয়ে বড়শিটা ঢুকবে, এবং এটা ভাঁজ করে করে আমাদের নিতে হবে। সো চামড়া যেন ভিতরের দিকে থাকে এবং মাংসটা যেন বাইরের দিক থেকে থাকে। এবার আমি গেঁথে নিচ্ছি, দেখুন, 1-2 পেঁচিয়ে পেঁচিয়ে, 3 খুব সাবধানে, কেননা আপনার হাতে
বড়শি লেগে যেতে পারে। এটাকে চাপ দিয়ে ঢুকাবেন, গাঁথবেন। এই আমি গাঁথছি, দেখুন এই যে বড়শি গোড়ার অংশটা, এটাকে ঢেকে দেওয়া সবচেয়ে উত্তম। এবার আমরা লাস্টের যে অংশটুকু আছে একটু প্যাঁচ দিয়ে নিব, যেন এটা ঢাকতে আমাদের সুবিধা হয়। ঠিক আমরা গেঁথে নিলাম, এই যতটুকু সম্ভব সুন্দরভাবে আমরা এটাকে আস্তে আস্তে চাপ দিয়ে একটা অবস্থায় নিয়ে আসবো। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলের জন্য পারফেক্ট। আপনি চাইলে মাছ ছোট হলে আরও ছোটো ছোটো করে দিতে পারেন। যেমন দেখেন এখানে কিন্তু বড়শির কিছু অংশ এক্সপোজ অবস্থায় আছে, এটাকে যেন দেখতে পাওয়া না যায়। সো সেভাবে আপনারা মাছটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। এই অংশটা যখন বাইরে থাকে পচা অবস্থায়, তখন মাছ অর্থাৎ এই আধা পচা বা আধা গলিত মাছটাকে বল খুব সহজে খায়। এখন এরকম আপনারা চার পাঁচটা গেঁথে যেটা করবেন, যেহেতু এটা বাটা বা আইখোর মাছ, এটা আপনারা মৃগেলের বাচ্চাও নিতে পারেন কিন্তু সেটাতে কাটা একটু বেশি হয়। এটাকে যেটা করবেন সেটা হচ্ছে এটাকে আপনারা এক থেকে দেড় দিন পচাবেন, তারপরে হচ্ছে আপনার মাছ শিকারে যাবেন। অনেকে বলে যে খুব সহজে বল খাচ্ছে না বা মাছ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি, কারণ আমরা এটা ব্যবহার করি, অনেকে এর আগে ব্যবহার করেছেন, গত বছর আপনার ভিডিও দেখেছেন, এবছরও দেখতে পাবেন, ছবি দেখতে পাবেন যে মানুষ ব্যবহার করছে রেজাল্ট পাচ্ছে, সেটা হচ্ছে আমরা আমাদের যে বল স্প্রে আছে আগুনজল ম্যাক্স, সেটা আমরা ব্যবহার করি। এটা প্রতি টোপে একবার করে এরকম স্প্রে করে এরপরে পলিথিনে ভরে বা ডিব্বায় ভরে মুখ বন্ধ করে পচাবেন, তাহলে রেজাল্ট খুব ভালো পাবেন। এটা হচ্ছে কমার্শিয়ালি অ্যাভেলেবল, আমাদের কাছে পাবেন, স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন আপনার যদি প্রয়োজন হয়। অনেকে হোমিওপ্যাথিক মেডিসিন অথবা হিংয়ের পাউডার এরকম বিভিন্ন রকম জিনিস দিয়ে আপনার বল মাছের জন্য টোপ তৈরি করে থাকে, সেগুলোও যথেষ্ট কার্যকরী। আমাদের কাছে যেটা অ্যাভেলেবল আছে সেটা আপনাদেরকে বলে দিলাম। তো এটা হলো বাটা মাছ বা মৃগেল মাছ যেটাই বলো না কেন, ছোটো মাছ দিয়ে, এই টাইপের ছোটো মাছ দিয়ে আসলে বলের জন্য টোপ। আশা করছি এটা আপনারা ব্যবহার করবেন, ইউজ করবেন, রেজাল্ট ভালো হলে অবশ্যই জানাবেন। আসলে রেজাল্ট ভালো হলে জানানোর তো প্রয়োজন নেই, বিকজ যে মাছ পাই সে আসলে দেখানে যায় মাছ পেয়েছি। আর একটা বিষয়, বাংলাদেশের প্রচলিত প্রথায় এই টোপগুলোই ব্যবহার করা হয়। অ্যাডিশনাল যেহেতু সবাই ব্যবহার করবে, দশজনের মধ্যে আপনারটা ডিফারেন্ট না হলে তো মাছ আসলে আপনারটা খাবে না। সো কী দিতে পারেন সেটা বলেছি। তো এই ছিল আজকের আয়োজন, বলের টোপ নিয়ে আরেকটা ভিডিও, নেক্সট ভিডিও আবার আসছে, সেটাতে আরেকটা টোপ আমরা দেখাবো। তো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।